ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক গৃহীত তিন দিনের পৃথক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল 11টায় নগরীর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা গেট থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি লিফলেট বিতরণ করে সিলেট মহানগর আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, সহসভাপতি আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহারউদ্দিন জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান ও তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র প্রমুখ। এদিকে বেলা 12:30টার দিকে সাফওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার গেট থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি লিফলেট বিতরণ করে সিলেট জেলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মাসুকুদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আরমান আহমদ শিপলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ প্রমুখ। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের মানুষের সুখে দুঃখে নির্যাতন সবসময় মানুষের পাশে মানুষের কল্যাণে কাজ করে। আমাদের দেশের সকল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি সরকারি সফরে বিদেশে আছেন। ওইখান থেকে তিনি নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে, 1, 2 এই তিন দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করবো এবং লিফলেট বিতরণ করবো, মানুষকে সচেতন করবো, মানুষের সাথে সুখে দুঃখে আমরা থাকবো। এই সেই নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের সিলেটের বিভাগের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় শুরু হয়েছে। আজকে সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারতে মুক্ত দিয়ে সিলেট মহানগর শুরু করেছে 27টি ওয়ার্ডে সেই কার্যক্রম এবং দুপুর 12টায় আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃত্বে হজরত শাহবরান উপজেলার মাজার গেট থেকে শুরু হবে। প্রত্যেকটি জেলা উপজেলায় মানুষের পাশে থেকে মানুষকে সচেতন করে মানুষের সুখে দুঃখে এবং এই এই মারাত্মক ব্যাধিকে মোকাবিলা করার জন্যে, মারাত্মক ব্যাধি থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা সহযোগিতা করে যাচ্ছি, বাংলাদেশ আমাদের সহযোগিতা করে যাচ্ছি। এটাই আমরা সকলকে সেই আহ্বান জানাই, যাতে সকলেই এই আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে কাজে কাজে নামিয়ে পড়েন, মানুষের সেবা করেন, এটি আমরা দেশবাসীকে। একটু বারো রাখেন ভাই একটু না সব এসি থাকে।